আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন জানাবেন প্লিজ, কমেন্টে একটু জানাবেন। আপনারা তো কেউ কমেন্টই করেন না, তো কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে তো সমস্যা, কমেন্ট না করলে আমি আপনাদের বাড়ি কিভাবে যাব আপনাকে সাপোর্ট করার জন্য। তাছাড়া যাই হোক, সেটাই এখন বলতে চাচ্ছি যে আমরা একে অপরকে সাপোর্ট করতে কেন এত আমাদের দ্বিধা, সেটা তো বুঝতে পারি না। কেন এত দ্বিধাবোধ করতে হবে আমাকে, আমাদেরকে কেন এত আকফিস থাকাতে হবে? আমরা কেউ ছোট না কেউ বড় না, সবাই এক আল্লাহ সৃষ্টি, সবাই একই আল্লাহ তৈরি। আল্লাহ পাক সবাইকে একই হাতে একই জনে সৃষ্টি করেছেন আমাদের সবাইকে। তো আমরা কি নিয়ে করব এত অহংকার, কি নিয়ে করব এত দ্বন্দ্ব, কি নিয়ে করব আমরা এত টানাফোড়েন, আমরা এত হিংসা অহংকার? এগুলো তো আমাদেরকে যিনি বানাইছেন উনি তো এগুলোর পছন্দের তালিকায় নাই, উনি তো বিরুদ্ধে এগুলোর। কারণ ওনার আল্লাহর ফাক কালামে বলে দিছেন অহংকার পতনের মূল। তো এই এই কথাটুকু আমরা কেন মানতে পারি না? আমরা আড়াই দিনে দুনিয়াতে আসছি, এখানে আড়াই দিন আমাদেরকে আল্লাহ ফাক পরীক্ষার জন্য পাঠিয়েছেন এখানে। তো আমরা এই পরীক্ষাটুকুতে কেন সফল হতে পারবো না? এইটুকুই আমরা কেন এই সীমিত সময়ের মধ্যে আমরা ঠিকঠাক মতো মানে চলতে পারি না? আমরা একে অন্যের পেছনে লেগে থাকি, আমরা একে অন্যের পেছনে সমালোচনা করি, একে অন্যের গীবত ঘটনা করি সারাক্ষণ। এগুলো আমাদের নিজেদের ক্ষতি, এগুলো আমাদের জন্য খুবই একটা অমঙ্গলজনক বিষয়। তো এগুলো আমরা যখনই পারি, যাকেই পারি, একটু হেল্প করব, কথা দিয়ে পারি, কাজ দিয়ে পারি, যে কোনো কিছু দিয়ে পারি, আমরা হেল্প করব, হেল্প করতে চেষ্টা করব ইনশাল্লাহ। এটাই আমাদের সবারই হওয়া উচিত, আমরা সবাই এভাবে চলতে পারি, যেন এই প্রতিজ্ঞাটা, এই প্রার্থনাটা আমাদের থাকা সবারই উচিত। যাই হোক, আমরা এখানে মুরগি রান্না করতে বসালাম, লেবু রস দিয়ে একটু মুরগি রান্না করতেছি, যেহেতু ব্রয়লার মুরগি, লেবু রস দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে, সেই হিসেবে একটু রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলা। এইটুকুই আমরা একে অপরকে সাপোর্ট করে যাবো, একে অপরকে একটু সহযোগিতা করব, একে অপরের জন্য মঙ্গল কামনা করব, আল্লাহ যেন খুশি হয় আমাদের উপরে। তো সেটাই আমরা করি না, আমরা শুধু একজনের পিছু লেগে থাকি, একজনের পিছু একদম সারাক্ষণই শুধু গীবত করতে থাকি, এটা কিন্তু আমাদের কারোর জন্য মঙ্গল নয়। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্টস করবেন ইনশাল্লাহ। একটা লাইক দিয়ে যদি আপনারা দেখা শুরু করেন, আমার জন্য একটা প্লাস পয়েন্ট। এটা অনেকে চোখে, ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই, যারা হয়তো এগিয়ে গেছেন তারা অবশ্যই এগিয়ে আসেন ইনশাল্লাহ, আমরা আরো এগিয়ে যান সেটাই চাই। তবে শুভকামনা আমাদের জন্য থাকুক, সেটার কারণে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।